ভাইটাটা কি করতে যাইও কে যায় দুর্লভপুরকে কি করতে যায় কে যায় সুভাষ সরকার কি জানি না গোটা সমস্ত মুখস্থ করে দেবো আমি আর আমি কাউকে ভয়ও করে না বড় আমার যদি দম থাকে এগুলো ছাপাই দেবেন আপনারা ঠিক আছে কৃষ্ণ কুন্ডু সাতটা বিধানসভার কনভেনার এই কথাগুলো বলছে তারপরে দেখি ও কি করছে আমার লাফারচে গিয়ে কি করে লাফারচে গিয়ে কি করে লাফাই তো ইয়ার আন্ডারে চলছে না সুভাষ কেন যায় সুভাষ সরকার কেন যায় সেগুলোকে বাংলা করে বুঝাইতে হবে না সেটা তো বলতে হবে উনি কেন যান লাফারচে তো যে কেউ যেতে পারে আমিও তো যাই তুমিও তো যাও তাহলে তো হবে না তুমি কি তাহলে দুর্নীতির অভিযোগ তুলছো হ্যাঁ একদম পাক্কা কার বিরুদ্ধে কি অভিযোগ তুলছো সরকার এটা যাচ্ছে না উনি কি দুর্নীতিগ্রস্ত হ্যাঁ একদম পাক্কা করছে আজ পর্যন্ত মান্থলি নাই একদম ওপেন বলছে কে নাই মান্থলি নাই কে সুভাষ সরকার জন্মাষ্টমী দিন এরকম অসুস্থ হ্যাঁ দিয়ে কিন্তু আমি আজকে নিয়ে আসছি আজকে নিয়ে আসছি আগে বেশি অসুস্থ তার জন্য নিয়ে আসছি কি কি করছিল বমি করছিল বমি করছিল শ্বাসকষ্ট হয়েছিল মুখে জল আসছিল খাবার খাইনি ঘরে কয়েকদিন আগে গেলে তারপর আবার এলে কি আবার অসুস্থ ডাক্তার কি বলেছিল তখন ডাক্তার দু সপ্তাহ পর মানুষের রোগে দেখাতে বলেছিল ঘরে গিয়ে কি করছিল ঘরে যে মদ খাচ্ছিল আর এখানে পালাবো ওখানে পালাবো করছিল আর চন্দনা সবসময় চাইছিল চন্দনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে হ্যাঁ কিন্তু স্বামী ফোন দেয়নি কি বলছে চন্দনার স্বামী কি বলছে আমি কোনো ঠাকুর ফোনে শুনি না আমার ওই সময় ইন্টারেস্ট নাই তো আমার জীবনটা শেষ করতে দিয়েছে চন্দনার স্বামী কি টাকা দেওয়ার কোনো কথা বলছে বা আমি জানি না আমাকে ওইসব গল্প বলে না আমি ওর গল্প শুনিও না কোথায় টাকা পয়সা পাবো এই যে কত ভিখারি বানাই দিয়েছ এই পাগল করে দিয়েছ